আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো আমার পোষা কবুতরের বাচ্চাকে কি করো আমার এই পোষা কবুতরের বাচ্চাকে আমি আমার রুমে রাখি কারণ হচ্ছে আমার বাসায় কিছু দুষ্ট বিড়াল আছে তাদের বয়ে আমি আমার রুমে আমার কবুতরের বাচ্চাকে রাখি যাতে আমার পোষা কবুতার সেফ থাকতে পারে আর যারা কবুতর বা পাখি পোষ মানিয়েছেন তারাই বুঝতে পারবেন একটা কবুতর বা পাখি পোষ জন্য কত কষ্ট করতে হয় তাই আমি আমার কবুতরের বাচ্চাকে সেফ থাকার জন্য আমার রুমে রাখি বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার শালিক পাখি এবং বালি হাঁসের খাবার চোরদেরকে দেখাবো দেখুন তিনটা চোর এখানে এরা প্রতিদিন আমার শালিক পাখি এবং বালি হাঁসের খাবার চুরি করে খেয়ে ফেলে তাই আজকে তাদেরকে ধরে ফেললাম তো এদেরকে কি করা উচিত ইঁদুরের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর তাই এদেরকে মারবো না এদেরকে দূরে কোথাও ফেলে দিয়ে আসব জেরি কীভাবে এক পায়ে দাঁড়িয়ে ঘুমাইতেছে তাকে আজকে ডিস্টার্ব করা যাবে না সে আজকে ঘুমাইতেছে দিন অনেক দুষ্টুমি করেছে তো এখন ঘুমায় এখন আমি আমার বালিহাসকে আমাদের দেশি হাঁসের সাথে ছেড়ে দেব দেখি আমার বালি কি করে আমার বালি দেখে দেশি হাঁস চলে যাচ্ছে বালিহাস পানিতে নেমেই গোসল করা শুরু করে দিয়েছে দেখুন কি সুন্দর করে গোসল করতেছে আমার বালিহাস বালিহাস রোদে বসে তার শরীর থেকে পানি জড়াচ্ছে দেখুন